রাজ্যের বিভিন্ন প্রান্তর লগতে গেলেকীত স্মার্ট মিটার সংযোগের বিরুদ্ধে প্রতিবাদী কার্যসূচী। গেলেকি মণ্ডল কংগ্রেস কমিটি আর রাইজর উদ্যোগত এই প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করা হয়। উল্লেখযোগ্য যে প্রদেশ কংগ্রেস কমিটির উদ্যোগত আজি রাজ্যের বিভিন্ন প্রান্তর লগতে নাজিরার গেলেকিত প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করা হয়। স্মার্ট মিটার বর্ধিত বিদ্যুৎ মাচুলের বিরুদ্ধে সরব হয়ে পড়ছে রাজ্যের বিভিন্ন প্রান্তর লোকে। স্মার্ট মিটারের বারুকে জ্বলা গলা খুঁয়াইছে বলে অভিযোগ উত্থাপন করে আছে প্রতিবাদকারী। এই স্মার্ট মিটার বন্ধ করে আগর মিটার বহাল রখার দাবি করে আছে বিভিন্ন জনে। এই দাবিকে গেলেকীত আজি মণ্ডল কংগ্রেস আর রাইজে প্রতিবাদ সাব্যস্ত করা দেখা গেছে। অতি সোনকালে স্মার্ট মিটার বন্ধ করার লগতে পূর্বর মিটার বহালের দাবি করলে প্রতিবাদকারী সকলে। রাইজ যে ওলাই আছে, আমি প্রদেশ কংগ্রেসের নেতৃত্ব যে প্রতিবাদ করা হয়েছে, আমি প্রত্যেক ব্লকে ব্লকে আমার আমার আমগুড়িত করা হয়েছে, নাজিরাত করা হয়েছে, চন্তকত করা হয়েছে। গতি প্রত্যেক সমষ্টি প্রত্যেক মানে পাওয়ার সাপ্লাই হেরিত আমি কার্যালয়ত আমি এই ধর্ণার ব্যবস্থা করেছো। আর আমি দেখা পাইছো যে আমার বিরোধী দলের দলপতি দেবব্রত শইকীয়ার নেতৃত্বত আজি বিধানসভাত ঘোর মানে প্রতিবাদ করা হয়েছে স্মার্ট মিটার এগেনস্ট। গতি আমি আমার মুরব্বী সকল আছে, পদক্ষেপ বিষয়বী আছে, যে ধরনের তেওঁলোকৰ আমি নির্দেশনা পাও সেই ধরনের আমি আমি প্রতিবাদ করে যাব যেতালেক স্মার্ট মিটার সরকারখানে বন্ধ নহয়। বিদ্যুৎ বিভাগের দ্বারা হাহাস্তি কৈছে অনাগত দিনত যেতিয়ালৈকে স্মার্ট মিটার ইয়ারপা তুলি নিনিয়ে রাইজর প্রতিঘর ব্যক্তি বা আমি তেতিয়ালৈকে প্রতিবাদী কার্যসূচী চলাই যাম। বিশেষখানে অসম সরকারের যিখিনি কার্যকলাপ অকল বোলে স্মার্ট মিটার শক্তি বিভাগকে নহয়, আজি আপনি আমার যে স্বাস্থ্য বিভাগের ক্ষেত্রতো দেখিছে যে দ্রুতগতিত দরবর দাম বাড়িছে, শিক্ষার ক্ষেত্রত দেখিছে শিক্ষিত লড়াছালীর কারণে যে সংস্থাপনের ব্যবস্থা করবল সেইখানে করা নাই, আর যিখিনি সরকারের প্রতিশ্রুতি এটাও ভাল ধরনে পালন করা নাই। সেইকাৰণে আমার যে সরকারের আমার প্রদেশ কংগ্রেস কমিটির ব্লকের যিখিনি নির্দেশনা আছে আমি গাঁয়ে ঘুরে এইখিনিক লো প্রচার চলাই যাব আর অনাগত দিনত আমি সরকারখনক সৈমায়ন করাবর কারণে চেষ্টা করি। এইটে সকলে গম পাইছে যে সরকারখনে নিযুক্তি দিয়ার যেটো নিযুক্তি দিয়ার প্রতিশ্রুতি দিছিল হেতু তেওঁলোকে এতিয়ালৈকে ফলপ্রসূ কৰিব পৰা নাই। দেখিছে আপোনালোকে সোশ্যাল মিডিয়াত লাখ লাখ লড়াছালীক চাকরি দিছো বলে কৈছে, কিন্তু আজি এই ফুপুলা স্বরূপটো আমার এখন নাজিরা সমষ্টি সরু একটা অঞ্চল যেটো গেলেকি অঞ্চল বলে কয় তার পাওয়ার শক্তি বিতরণ যেটো কার্যালয় আপনাদের সকলে আজি সোশ্যাল মিডিয়ার থ্রুয়েদি আপনাদের দেখবলে পাইছে দুজন আমার সরকারি কর্মচারী নহয় যি দুজন আমার কন্ট্রেকচুয়াল কর্মীক ইয়াত রাখি থাকে। অতি দুঃখের কথা, অতি লজ্জাজনক বিষয় সরকারখনের যে প্রফুল্ল স্বরূপ আজি দশটা বছরের যবিলাকর কার্যক্ষমতা আপনাদের দেখিছে, কিন্তু অকল সোশ্যাল মিডিয়াক লয়ে চলাই থাকিম বলে ভাবিছে তেনেকে নহব। আর সকল রাইজে আজি প্রদেশ কংগ্রেস কমিটির কংগ্রেস কর্মী সকল নহয় আজি ইয়াত উপস্থিত আমার যখন রাইজ ওলাই আছে সকল অতিষ্ঠ হয়েছে। আমি অনাগত দিনত স্মার্ট মিটারের লগতে অন্যান্য যিখিনি বস্তু সামগ্রীর দাম বহাইছে তার প্রতিবাদ প্রদেশ কংগ্রেস কমিটিয়ে করে যাব। গেলেকীৰ পৰা ৱাহিদ আলী, রিপোর্ট মাই নিউজ নর্থ ইষ্ট।